সুদা মুস্তাফা মাস্টার এবং উপস্থিত আর সবাই আসসালামু আলাইকুম। আজকে 15 রোজা আমরা সবাই এখানে আসছি, সবাই একসাথে আমরা ইফতারি করব। আমাদের ঢাকাতে অনেক সংগঠন আছে, খুলনা বিভাগীয় সমিতি আছে, বৃহত্তর যশোর আছে, ঝিনাইদা আছে, এবং আমার জানা মতে শঙ্কুপারি বেশ কয়েকটা সংগঠন আছে। অনেক জায়গা থেকেই ইফতার মাহফিলের দাওয়াতের কথা আসছে। এখানে আজকে এরা বলছে যে আত্মপ্রকাশ করছে আমাদের শৈলকুপা। আমি আশা রাখি এই সংগঠনটা অনেক বড় হবে, যারা এদের সাথে সম্পৃক্ত, যারা উদ্যোক্তা, কারণ মহৎ উদ্দেশ্য নিয়ে এক একটা সংগঠন তৈরি হয়, পলিটিক্যাল সংগঠন বাদে। এদের উদ্দেশ্যগুলো সুন্দর আছে, বৃত্তি প্রদান, গুণীজন সম্মাননা, এতিমদের সাথে ইফতার, আরো অনেক বড় বড় উদ্দেশ্য আসবে। আমরা সবাই শৈলকুপার, আমরা সবাই মিলেমিশে জয়টা সংগঠন দাঁড়িয়ে গেছে। দোয়া করি এই সংগঠন শাখা প্রশাখা অনেক দিক দিয়ে বিস্তার করুক। আমি শৈলকুপা ছেড়েছি 1989 সালে ক্লাস 9-এ। আমি খুব ভাগ্যবান আজকে এখানে মুস্তাফা মনোয়ার স্যার আছেন। আমি শৈলকুপা পাইলট স্কুলের ছাত্র ছিলাম। সবাই সাধারণত থানা থেকে জেলায় যায়, জেলা থেকে বিভাগে যায়। আমি 89 সালে শৈলকুপা পাইলট ছেড়ে কবি গোলাম মুস্তফা হাই স্কুলে ভর্তি হয়েছিলাম সায়েন্সে, প্রথম ব্যাচে। তো আজকে আমার খুব ভালো লাগছে যে তার উত্তর শুধু এখানে আছে। আমি দেখতে পাচ্ছি আমি আমার ছেলে মেয়েকেও নিয়ে আসছি তাকে দেখানোর জন্য। তারপরে তো 89 সালের শেষে চলে গেলাম রাজবাড়ি, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকাতে। আমি আমার লিটন আমরা সব সুপ্রিম কোর্টে আছি ওকালতি প্রফেশনে। তো আমরা যখন একা একা আসছি, লিটনও একা আসছে, আমিও একা আসছি, আমরা যে অডসগুলা, যে প্রতিকূলতাগুলা ফেস করেছি, এমনিতেই আমাদের অঞ্চলের মানুষের মন ভালো, কিন্তু আমরা না একতাবদ্ধ না। যশোর, ঝিনাইদা, শৈলকুপারা কেউ কাউকে চেনে না। আমি এখানকার শুধু হয়তো লিটন, আনিস, দু একজন বাদে, কামাল বাদে, বেশিরভাগেরই চিনি নে, কারণ 25-30 বছর আগে আমি চলে আসছি। যদি আমাদের মাঝে ইউনিটিটা থাকতো, সবসময় দেখা সাক্ষাৎ হতো, হয়তো আরও সম্পর্ক বাড়ত। তো যাক, ধর আমরা যে ভুল করেছি, এখনকার যে প্রজন্মরা যেন সেই ভুল না করে, আমরা সবাই একসাথে থেকে আমাদের শৈলকুপাকে বড়, যে যে প্ল্যাটফর্ম থেকে আসুক, যে যে সংগঠনের আলোকে আসুক, শৈলকুপা যেন আমাদের দ্বারা উপকৃত হয়। আমরা যে কষ্টগুলো পেয়েছি, আমি যখন ঢাকাতে আসছি 2002 সালে, আমি ঢাকার কাউকেই কখনো আমার পাশে পাইনি, কাউকেই চিনিনি, কিন্তু শৈলকুপার জাতিসংঘেও শৈলকুপাকে চেনে। এত খারাপ একটা থানা, এত মারামারির জন্য বিখ্যাত, পলিটিক্যাল ক্রাইসিসের জন্য বিখ্যাত, কিন্তু আমরা চাই যে মুস্তফা মনোয়ার স্যারের মতো একজন বর্ণ শিল্পী আছে, অনেক বড় বড় সাহিত্যিক আছে, গুণীজন আছে, পজিটিভলি শৈলকুপাকে যেন আমরা